নতুন আক্রান্ত 4 নিশ্চিত রোগী 13 জানালো আইইডিসিআর হঠাৎই বাড়তে পারে সংক্রমণ আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর করোনা প্রতিরোধে প্রয়োজনে বন্ধ করা হবে গণপরিবহন বললেন সড়ক মন্ত্রী অভ্যন্তরীণ 6 রুটে বিমানের ফ্লাইট বাতিল পতেঙ্গায় জনসমাগমে নিষেধাজ্ঞা করোনার ঝুঁকি থাকলেও চট্টগ্রাম সিটি নির্বাচন অনুষ্ঠানে অনর ইসি সংক্রমণ প্রতিরোধের পরামর্শ না মেনে প্রচারণার মাঠে প্রার্থীরা দেখছিলেন শিরোনাম জনপদের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড দেশে প্রথমবারের মতো করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে আর নতুন করে চারজনের দেহে ভাইরাস শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13 জনে বিকেলে রোগ তত্ত্ব নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় আগামী এক সপ্তাহের মধ্যে আরও কিছু ল্যাবে করোনা শনাক্তে পরীক্ষা করার ব্যবস্থা করা হবে বলেও জানানো হয় দেশে প্রথম করোনাক্রান্ত কোনো রোগীর মৃত্যুর খবর দিল আইইডিসিআর বুধবার বিকেলে নিয়মিত ব্রিফিংয়ে তথ্য জানান সংস্থাটির পরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা তিনি জানান আক্রান্ত ব্যক্তি ছিলেন বয়স্ক আক্রান্ত হন বিদেশ ফেরত এক স্বজনের মাধ্যমে করোনার বৈশ্বিক পরিস্থিতি তুলে ধরে সংস্থাটি বলছে সামনের দিনগুলোতে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বুধবারও 4 জন নতুন করে আক্রান্ত হয়েছে বলে জানান তিনি সন্দিগ্ধ সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য আবারও আহ্বান জানান তিনি আমরা আরও একটা দুঃসংবাদ বলতে চাই আসলে বাংলাদেশে প্রথম একজন করোনা আক্রান্ত হিসেবে মৃত্যুবরণ করেছেন 70-এর উপরে তার বয়স তার কোমরবিডিটি ছিল আগামী এক সপ্তাহের মধ্যে আইডিসিআর এর তত্ত্বাবধানে বেশ কটি ল্যাবে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি কিছু কিছু ল্যাবরেটরিতে আমরা পরীক্ষার ব্যবস্থা করব কিন্তু এই ব্যবস্থাটি কিন্তু আইডিসিআর এর সার্বিক তত্ত্বাবধানেই হবে আরো কয়েকটি ল্যাব আমরা প্রস্তুত করছি যাতে করে এই সেবাটিকে আরো বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া যায় ঢাকার বাইরেও নেওয়া যায় করোনা ছড়ানোর আশঙ্কা করলেও এই মুহূর্তে কোনো এলাকা শাটডাউন করার প্রয়োজন নেই বলেও মনে করেন আইডিসিআর পরিচালক প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং অসুস্থদের গণপরিবহন এড়িয়ে চলারও পরামর্শ তার জনসমাগম এই মুহূর্তে এড়িয়ে চলতে হবে ইপিসেন্টারগুলোর দেশগুলো থেকে যারা এসেছেন 14 দিন ঘরের মধ্যে থাকুন পরিবারের অন্যান্যদের থেকেও দূরে থাকুন যদি এটা মেনে না চলা হয় সেই ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে তার পরামর্শ আইডিসিআর এর হটলাইন নম্বরে যোগাযোগ করা না গেলে প্রয়োজনে ফেসবুক কিংবা ইমেইলে তথ্য আদান প্রদানের ওবাইদুল্লাহ মামুন সময় সংবাদ ঢাকা দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আরো বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন খোদ স্বাস্থ্যমন্ত্রী সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী শাফ জানিয়ে দেন কোয়ারেন্টিনে যারা মানছেন না তাদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার তিনি জানান জেলা পর্যায়ের হাসপাতালগুলো প্রস্তুত করা হচ্ছে করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এক ব্রিফিংয়ে জানিয়েছেন পরিস্থিতি বিবেচনায় কিছু জায়গায় শাটডাউন কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে সরকারের মহামারী কোভিড-19 বিশ্ব ব্যবস্থাকে প্রায় অচল করে ক্রমেই যেন ধেয়ে আসছে বাংলাদেশে 8ই মার্চ দেশে নতুন রোগী শনাক্ত হবার পর 10 দিনের মাথায় এই ভাইরাসের প্রকোপে একজনের মৃত্যু ভাবিয়ে তুলেছে সবাইকে দেশে যখন একরকম আতঙ্কের পরিস্থিতিতে সবাই তখন স্বাস্থ্যমন্ত্রীও শোনাচ্ছেন নতুন সংখ্যা আমি মনে করি হয়তো সংখ্যা আগামীতে আরও বাড়তে পারে প্রত্যেকটি জেলা পর্যায়েও আলাদা হাসপাতাল আমরা ব্যবস্থা করেছি যেখানে করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তিরা ওখানে থাকবেন চিকিৎসা নেবেন আইসোলেশনে থাকবেন করোনা ঠেকাতে ভাইরাস শনাক্তকরণ কিটস সহ মেডিকেল সরঞ্জামাদির ব্যবস্থা আরও সম্প্রসারিত করা হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বিদেশ ফেরত নাগরিকদের হোম কোয়ারেন্টিন মানতে ফের হুঁশিয়ারি দেন যারা বিদেশ থেকে এসেছেন তারা বাজারে যাচ্ছে এবং তারা বিভিন্ন লোকের সাথে গল্পগুজব করছে এটা আমরা কিছু লক্ষ্য করেছি বারবার বলা সত্ত্বেও যদি তারা সেলফ কোয়ারেন্টাইনে না যায় তাহলে তাদেরকে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সচিবালয়ে করোনার কারণে প্রয়োজন হলে কিছু কিছু কর্মস্থল বা দাপ্তরিক কার্যক্রম বন্ধ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পরিবহন মালিক শ্রমিকরা হতাশ
যে যাত্রী কমে গেছে এগুলো অটোমেটিক্যালি কমে যাবে, পরিস্থিতি কমিয়ে ফেলবে। শাটডাউন প্রয়োজন হলে করা হবে যেখানে যেখানে প্রয়োজন, কারণ এখানে সবার আগে মানুষকে বাঁচাতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা মোকাবিলায় মাস্ক, ওষুধ, কিট সহ প্রয়োজনীয় সামগ্রী দেশব্যাপী সরবরাহ করা হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরো থাকছে। জেল জরিমানার পরও বন্ধ হচ্ছে না ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে ইলিশ শিকার, অভিযান জোরদারের ঘোষণা মৎস্য বিভাগের। করোনা পরিস্থিতি নিয়ে কথা বলতে আলোচকের সঙ্গে নিয়ে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজানুর রহমান খবির। করোনায় একজনের মৃত্যুর খবর এসেছে, যেটি আপনারা সবাই জানেন। তো এসব বিষয়ে আমরা কথা বলার জন্য এখন উপস্থিত রয়েছি রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায়। আমার সঙ্গে রয়েছেন ডাক্তার রওশনা বেগম, তিনি বিভিন্ন সংগঠনে কাজ করেন এবং দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছেন। তো করোনা পরিস্থিতি নিয়ে আমরা তার সঙ্গেই আলাপ আলোচনার মাধ্যমে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি মিজানুর রহমান খবির আপনাদের সঙ্গে রয়েছি। আপনারা জানেন যে বেশ কয়েকদিন যাবতই বাংলাদেশের করোনা পরিস্থিতি কেমন হবে কী হবে জনগণের মধ্যে বেশ উদ্বেগ উৎকণ্ঠা কাজ করে, এবং আজকে বিকেলে আমি ঢাকার বিভিন্ন জায়গাতে ঘুরে এসেছি, সেখানে দেখে এসেছি রাস্তাঘাট বেশ ফাঁকা বা মার্কেট বন্যান্য জায়গাতে বেচা কেনা কম, তারপর বাস স্টেশন যেগুলো আছে সেগুলোতে মানুষের কিছুটা ভিড় বেড়েছে, তারা বাড়ি চলে যাচ্ছেন এবং একটা আতঙ্ক কাজ করছে মানুষের মধ্যে, সেটি গণমাধ্যমের খবর এসেছে। তো সব বিষয়ে আমরা একটু কথা বলতে চাই। ডাক্তার রওশনা বেগম, আপনার সঙ্গে স্বাগত জানাচ্ছি আপনাকে। একটু বলবেন দয়া করে যে করোনা পরিস্থিতি সারা বিশ্বেই তো একটি মহামারী আকারে ধারণ করেছে, এখন কি অবস্থা বাংলাদেশে? আজকে একজন মৃত্যুর খবর পাওয়া গেছে, সার্বিক পরিস্থিতি আপনার? না, আসলে তো গ্লোবালি এটা প্যান্ডেমিক, ডাব্লিউএইচও বলেছে সারা পৃথিবী জুড়েই শুরু হয়েছে। এখন আমাদের দেশে তো এটা শুরু হচ্ছে, মানে যেভাবে বাইরে থেকে লোকজন আসছেন এবং এটা তার একটা ধাক্কা আমাদের রয়েছে। আমরা তো মনে করছি যে আজকে আমরা সারা দিন ধরে আমাদের ডিজি হেলথে একটা কাজ হয়েছে, সেখানে একটা কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে এবং সেই কন্ট্রোল রুমে আমরা আপনারা দেখেছেন যে আমরা জানেন হয়তো যে সব কন্ট্রোল রুমে আমরা কিন্তু অনেকগুলো গাইডলাইন তৈরি করেছি, এবং সেই গাইডলাইনের মধ্যে যে প্রেগনেন্সি মায়েদের জন্য আমরা কিন্তু একটা গাইডলাইন তৈরি করেছি, যে এমনি তো সারাক্ষণ আপনারা শুনতে পাচ্ছেন যে কী ধরনের কীভাবে চলবে, যে একটা মানে যদি আক্রান্ত হওয়ার আগে থেকে আমরা প্রিকশন নেওয়ার জন্য বারবারই বলছি যে কী করা লাগবে। আপনি হাঁচি কাশি বা জ্বর হলে বাড়িতে থাকবেন, বাইরে বের হবেন না, বা আপনি যে কারোর সাথে 3 ফুট দূরত্ব রেখে চলবেন, এবং যখনই আসেন আপনি সাবান দিয়ে হাত ধোবেন, সেগুলো তো আমাদের নর্মাল সব প্রক্রিয়াগুলো আমরা বলছি এমনিতে। এছাড়াও আমরা মনে করি যে আমরা যারা গর্ভবতী মাদের নিয়ে কাজ করছি তাদের ব্যাপারটা কিন্তু আমাদের একটা চিন্তার বিষয় হয়ে গেছে। অনেকেই ফোন করছেন আমরা কী করবো বা কী করবো না, আসবো কি না, তো সেই দিক থেকে চিন্তা করে আমরা আজকে ওই ডিজি কন্ট্রোল রুমে আমরা বসেছিলাম, সেখানে ডিজি স্যার ছিলেন, এজিডি স্যার ছিলেন, এবং সবাই মিলে কিন্তু চিন্তা করছে যে আমরা একটা একটা গাইডলাইন তৈরি করে দিই যে কী করা যাবে এমনিতে। আমাদের আসলে এখন সারা বাংলাদেশে কিন্তু ডিভিশনগুলোতে বলা হয়েছে যে কীভাবে কাজ করা হবে, কীভাবে জেলা পর্যায়ে কাজ করা হবে। আমরা জানি যে আমাদের হয়তো বা লজিস্টিক সাপোর্ট ঠিক অত বেশি নাই সারা পৃথিবীর মতো, তারপরেও আমরা যেটুকু আমাদের আছে সেইটুকু নিয়ে আমরা কাজ করতে চাই, যে আমরা বলি যে অ্যাটলিস্ট যে গর্ভবতী মায়েদের জন্য আমরা বলছি যে আপনি প্রয়োজন না হলে, আপনার প্রয়োজন যদি তেমন কোনো প্রয়োজন না থাকে, আপাতত ঘর থেকে না বের হওয়াটাই ভালো। এবং যদি তার সর্দি হাঁচি কাশি হয় আমরা কিন্তু অনলাইনেও বলছি একটু চিকিৎসা নিতে, আমাদের কিন্তু কতগুলো হটলাইনও শুরু হয়ে গেছে, আমরা ওখানেও কিন্তু হটলাইন তো ডিজি অফিসে একটা হটলাইন হয়েছে, সেখানে আপনারা সবার জন্য যদি বলি তাহলে সবার জন্য বলতে যে সেখানেও 161 162 এবং 333 একটা হটলাইন দেওয়া আছে কন্টিনিউয়াস, সেখানে আমরা ডাক্তার রেখেছি এবং মিডওয়াইফ রেখেছি সব কথা বলার জন্যে। আমি জানি যে অনেকেই হয়তো কমপ্লেন করবেন যে সব হটলাইনে তো পাওয়া যাচ্ছে না, যোগাযোগ করা যাচ্ছে না, তারপরেও আমরা বলছি যে চেষ্টা করা হোক, কিন্তু আমরা কতগুলো জিনিস মেনে চলা যে হলেই কিন্তু সর্দি কাশি হলেই যে এটা ওই দিকে চলে যাবে করোনা ভাইরাসের দিকে, সেটা কিন্তু চিন্তা করা ঠিক হবে না। কারণ আমরা আমি একটু ইন্টারাপ্ট করি আপনার কাছে, যে সবার মধ্যে একটি আতঙ্ক কাজ করছে সর্দি কাশি হলেই করোনা, তো একটু আগে দেখলাম যে আপনিও কিন্তু কাশি দিচ্ছিলেন, তো সেক্ষেত্রে দেখা যায় এই যে বিষয়গুলো সবার তো এই সিজনটাতে ঝামেলাটা হয়, তো সেক্ষেত্রে আমরা আতঙ্কিত হওয়ার যে জায়গাটা তৈরি হয়ে গেছে বিভিন্ন কারণে, আপনি এটি একটু দয়া করে বলবেন যে জনগণ যাতে আতঙ্কিত না হয় যে সর্দি কাশি
কাশি বা সিজনাল ফিভার যেগুলো আছে বা অন্যান্য উপসর্গ যেগুলো হয় এই বিষয়ে একটু বিস্তারিত দয়া করে বলবেন। এটা তো আসলে সর্দি কাশি আপনি নিজেই বলেন যে একটা সিজন চলছে এমনিতে, তা আমরা কিন্তু বারবার দিয়েছি যে আসলে প্রথম উপসর্গটা কি হয় যে একটু গলাটা তার ব্যথা করে, কিন্তু বেশ ওই কাশির সঙ্গে নর্মাল কাশির কিন্তু একটা পার্থক্য থেকে যায়। প্রথমে কিন্তু এখানে কিন্তু একটা বেশ ব্যথা হতে থাকে, সেটা যদি খুব তীব্র ব্যথা হয়, কাশি থাকে এবং জ্বরও যদি বেশি আসে, তখনই কিন্তু একটু চিন্তার ব্যাপার। নর্মালি নাক দিয়ে পানি পড়ছে বা একটু হাঁচি কাশি হচ্ছে সেইগুলো নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ তাতে হয় কি আসল যারা রোগীতে ধরা পড়ে যা ধরবে ওদের কিন্তু আমরা হয়তো অ্যাভয়েড করে যাবো, আমরা পারবো না তাদেরকে দেখতে। সেই জন্য সিমটমগুলো প্রথম তিন দিন একরকমের হবে, তারপরে বা কিছু একরকম হবে, তারপরে কারণ ইনকিউবেশন পিরিয়ডটা আমরা আগে 14 দিন বলেছিলাম, 2 থেকে 14 দিন এখন বলছি না 3 সপ্তাহ পর্যন্তও কিন্তু লিঙ্গার করতে পারে। কাজে সেই জন্য আমরা মনে করি যে সর্দি কাশি হলেই ভয় পাওয়ার মতো কিছু না, কিন্তু সিমটোমেটিক চিকিৎসাগুলো আপনি অবশ্যই নেবেন। যেমন আমরা বলি জ্বরটা যদি আসে অবশ্যই জ্বরের জন্য কিন্তু প্যারাসিটামল খেতে হবে। আমরা বলছি যে এই যে যদি গলা খুব বেশি ব্যথা হয় বা একটু নাক দিয়ে পানি পড়ে আমরা বলছি অ্যান্টিহিস্টামিনও খেতে হবে, যাতে নাক দিয়ে পানি পড়াটা একটু কমে আসে, জ্বরটা কমে আসে। আমরা যাচ্ছি আরেকবার একটু জানতে চাই আমি যে গত ডেঙ্গুর মৌসুমে যেটি আমরা দেখেছি যে ডেঙ্গু জ্বরের সময় অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না, এর আগে যে ডেঙ্গুর আগে যেটা হলো চিকুনগুনিয়া সেক্ষেত্রে দেখেছি যে অন্য কোনো ওষুধ নেওয়া যাবে না, তো সেই ভয়ের জনগণ অনেকের কাছে আমরা প্রশ্ন করেছি জানতে চেয়েছি, তারাও বলছেন যে এই রোগ যদি হয় সর্দি কাশি আমার কি আলাদা চিকিৎসা নিতে হবে, যদি করোনা হয়ে যায় তাহলে সাধারণ চিকিৎসা নিলে তার কোনো ক্ষতি হবে কিনা, আপনি একটু বলছিলেন একটু আগে, আর একটু বিস্তারিত দয়া করে বলবেন এই ওষুধ ব্যবহারের ভয়ের জায়গাটাতে। খুব বেশি আমরা বলি যে এমন কোনো ওষুধ নাই যেটা আমরা অ্যাকচুয়ালি তো এটা একেবারেই নতুন, একেবারেই নতুন এসছে, এখনও গবেষণা চলছে, কিন্তু আমরা মনে করি যে সিমটোমেটিক চিকিৎসাগুলো অবশ্যই নেওয়া দরকার। যেমন একদম যে অ্যান্টিবায়োটিক নেওয়া যাবে না সেটা কিন্তু আমরা এখন বলছি না, কারণ সেকেন্ডারি ইনফেকশন হয়ে কিন্তু নিউমোনিয়াটা হতে পারে। আমরা কিন্তু বলছি যে প্রেগনেন্ট মাদের জন্য বলছি যে অ্যাটলিস্ট প্যারাসিটামল খাবে, অ্যান্টিহিস্টামিন নিবে, তার যদি লিঙ্গার করে জ্বরটা অবশ্যই কমে নিয়ে আসতে হবে, জ্বর যেন খুব বেশি না পারে, সারাক্ষণ স্পঞ্জিং করতে হবে, জ্বরটা কমিয়ে আনতে হবে, এবং তার সঙ্গে আমরা মনে করি যে কাশের জন্য ওষুধ খেতে হবে, কাজে সিমটোমেটিক চিকিৎসাগুলো হোক, কিন্তু এটা যদি তীব্র আকার জ্বরটা অনেক বেশি বেড়ে যায়, এটা কন্টিনিউয়াস পেইন হতে থাকে, তখন তাকে অবশ্যই কিন্তু একটা আমাদের এসে যে কল সেন্টার আছে সেখানে কল দিতে হবে। আমরা চাইবো যে তিনি যেন অবশ্যই একটা পরীক্ষার দিকে যান, কারণ এতটা আমরা যখন নর্মাল যে ফ্লুগুলো হয় তাতে কিন্তু খুব বেশি লিঙ্গার, কারণ বলি ফ্লুর ওষুধ 3 দিন খেলেও যা হয় 3 দিন না খেলেও তাই হয়। করোনার চিকিৎসাটা কি? করোনা কিন্তু স্পেসিফিক কোনো চিকিৎসা নাই, স্পেসিফিক কোনো চিকিৎসা কিন্তু এখন পর্যন্ত বের হয় নাই, কিছুই নাই। সিমটোমেটিক চিকিৎসাগুলো দিয়ে যাতে সে সেকেন্ডারি ইনফেকশন হয়ে এই যে নিউমোনিয়া হয়ে মাল্টি অর্গান ডিসঅর্ডার হবে সেটাকে প্রিভেন্ট করার জন্য এই যখন নাকি একটা লিঙ্গার করছে তখনই তাকে ইমিডিয়েটলি কল সেন্টারে গিয়ে আইসোলেশনে সেখানে চিকিৎসাটা শুরু করতে হবে। সেখানে যেমন ইংল্যান্ডেও বলছে তারা সমস্ত ভেন্টিলেটর তৈরি করতে যে পরবর্তীকালে কিন্তু তাকে ভেন্টিলেশনও নেওয়া লাগতে পারে। কাজেই আমরা মনে করি যে আগেই থেকেই আমরা যখনই হবে সিমটোমেটিক চিকিৎসাগুলো অবশ্যই নেবেন যাতে আপনার ফ্লুটা কমে আসে, কিন্তু এটা যদি তীব্র আকার ধারণ করে তখন জ্বর অনেক বেশি হয় তাহলে কিন্তু তখন আপনাকে অবশ্যই পরামর্শ নিতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার রোশনারা বেগম। দর্শক আমাদের সঙ্গে কথা বলছিলেন তিনি এতক্ষণ বেশ ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমরা, এবং আজকে দর্শকরা বিভিন্ন বিষয় আমরা জানানোর চেষ্টা করলাম তার মাধ্যমে, চিকিৎসক যিনি আছেন সংগঠনে কাজ করেন তিনি, সেক্ষেত্রেও পদক্ষেপ নেওয়া হয়েছে, আর সাধারণ যে চিকিৎসাগুলো নেওয়া হয় সেগুলোর কথাও তিনি বললেন। আপনারা আশা করি কিছুটা হলেও উপকৃত হবেন এই আতঙ্কের মধ্যে, তো আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা স্টুডিওতে ফিরে যাচ্ছি। দেখছেন জনপদে সময়, উজ্জ্বল আলো এনার্জি সেভিং, তাই বাঁচাই খরচ, ক্লিক এলইডি আলো চলবে। করোনা সংক্রমণের ভয়ে যাত্রী কমে যাওয়ায় ঢাকা বরিশাল বাদে অভ্যন্তরীণ 6 রুটে ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 19 থেকে 21 মার্চ পর্যন্ত 3 দিনে অভ্যন্তরীণ 6টি রুটে 16টি ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রী সংকটে বেসরকারি 3টি বিমান সংস্থাও ফ্লাইট কমানোর কথা ভাবছে। এদিকে করোনা প্রতিরোধে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত সহ দেশের পর্যটন স্পটগুলোতে জনসমাগমে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন।
করোনা ভাইরাস সংক্রমণের ভয়ে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ করছেন না সাধারণ মানুষ। প্রাদুর্ভাব ঠেকাতে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশ যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট 120টি থেকে কমে 75টিতে ঠেকেছে। শুধু এককভাবে বাংলাদেশ বিমানই বর্তমানে সপ্তাহে 170টি ফ্লাইট বাতিল করেছে। 6টি আন্তর্জাতিক রুটে সপ্তাহে চলছে মাত্র 56টি ফ্লাইট। মার্চের 1 তারিখ থেকে শুরু করে আজকে পর্যন্ত অ্যারাইভাল ফ্লাইট সংখ্যা হচ্ছে 35টার মতো। স্বাভাবিক সময় যেটা নাকি 65 থেকে 70 এর মতো ছিল, অলমোস্ট 45 থেকে 50 ভাগ ফ্লাইট বর্তমানে এই করোনা ভাইরাসের প্রভাবে কমে গিয়েছে। ইন্টারন্যাশনালি আমরা সপ্তাহে 226টি ফ্লাইট 17টি ডেস্টিনেশনে পরিচালনা করতাম, এখন 17টি ডেস্টিনেশনের জায়গায় আমরা মাত্র 6টি ডেস্টিনেশনে ফ্লাইট পরিচালনা করছি, এখন 56টি। করোনার কারণে অভ্যন্তরীণ রুটেও প্রায় 40% যাত্রী কমেছে, তাই বাধ্য হয়ে 2 সপ্তাহে 6 অভ্যন্তরীণ রুটে 30টি ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান। চলতি সপ্তাহে 19-20 মার্চের ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেট রুটে 8টি এবং 21 মার্চের ঢাকা থেকে সৈয়দপুর, রাজশাহী, যশোর ও কক্সবাজার রুটে 8টি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীরা চাইলে বিকল্প ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছে বিমান সংস্থাটি। ডোমেস্টিকে আমরা সপ্তাহে 89টি ফ্লাইট পরিচালনা করে থাকি। এই ফ্লাইটগুলো আমরা যেগুলোতে যাত্রী হচ্ছে না সেগুলো আমরা মনিটর করে সেই ফ্লাইটগুলো আমরা ক্যান্সেল করছি। স্বাভাবিক সময় শাহজালাল বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ রুটে 4টি বিমান সংস্থার প্রতিদিন গড়ে 140টি ফ্লাইট চলত। এসব ফ্লাইটে 10,000 যাত্রী আসা যাওয়া করত। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। চীন, ইতালি, স্পেন, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ থেকে ফিরে আসা প্রায় 3,000 প্রবাসীর বসবাস এখন মাদারীপুর জেলায়। এদের কেউই স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী হোম কোয়ারেন্টিনে থাকছেন না, লোকালয়ে ঘুরে বেড়ানোয় বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা করছেন স্থানীয়রা। প্রশাসন বলছে নিয়ম না মানলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। শাহাদাত আকনের ক্যামেরায় আরও জানাচ্ছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ। চলতি মার্চ মাসে স্পেন, ইতালি, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশ থেকে মাদারীপুরে 3,000 প্রবাসী ফিরেছেন। এসব প্রবাসীদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নির্দেশনা দিলেও মানছে না কেউ। তারা অনায়াসে হাটবাজার, লোকালয় সহ বিভিন্ন স্থানে চলাফেরা করছেন, এতে আতঙ্ক ছড়াচ্ছে সাধারণ মানুষের মাঝে। এরা হাটবাজারে ঘুরতেছে, এরা ওই মার্কেট যেতেছে, এদের মারফতে আমরা যা সাধারণ গ্রামবাসী আমরা তারা ক্ষতিগ্রস্ত হইতেছি। তাদেরকে যদি কন্ট্রোল রুমে না রাখা হয় তাহলে অনেক আক্রান্ত হবে, এই ব্যাপারে আমরা প্রশাসনের কাছে একটা সুব্যবস্থা চাই। এই করোনা রোগীর সন্দেহের সংখ্যা শিবচর উপজেলায় সবচেয়ে বেশি। যেসব ব্যক্তি স্বাস্থ্য বিভাগের আইন অমান্য করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন জেলা প্রশাসক। আমাদের যারা হোম কোয়ারেন্টাইনে আছেন তারা অনেকেই বিধিবিধান মানছেন না, তারা বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন, মেলামেশা করছেন। আমরা তাদেরকে বলছি যে অবশ্যই তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য যদি তারা নিষেধাজ্ঞা অমান্য করেন সেক্ষেত্রে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিব। মাদারীপুরে 200+ ব্যক্তিকে রাখা হয়েছে বিশেষ পর্যবেক্ষণে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। করোনা ভাইরাস সংক্রমণের ব্যাপক ঝুঁকি সত্ত্বেও চট্টগ্রাম সিটি নির্বাচন আয়োজনে অনন্য নির্বাচন কমিশন প্রস্তুতি হিসেবে নিয়ে আসা হয়েছে ইভিএম মেশিন সহ নির্বাচনী নথিপত্র। অথচ বিমানবন্দরের পাশাপাশি সমুদ্র বন্দর থাকায় করোনা ভাইরাস সংক্রমণে চট্টগ্রামকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। শাখা ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। উদ্বেগ উৎকণ্ঠা সত্ত্বেও আগামী 29 মার্চ নির্বাচন আয়োজনে ব্যস্ত নির্বাচন কমিশনের কর্মকর্তারা নগরীর জিমনেশিয়ামকে নিয়ন্ত্রণ কক্ষ এবং এমএআজিস স্টেডিয়াম হবে ভোটার সামগ্রী রাখার স্থান। আর ভোটের কাজে ব্যবহৃত ইভিএমও চলে এসেছে চট্টগ্রামে। আমাদের ইভিএম মেশিনগুলো ম্যাক্সিমামই চলে আসছে, প্রশিক্ষণের মালামাল এসছে। আমরা ইনশাআল্লাহ 20 তারিখ থেকে প্রশিক্ষণ শুরু করব। আমরা আমাদের প্রস্তুতি স্বাভাবিকভাবেই নিচ্ছি। নির্বাচন কমিশনের এত প্রস্তুতির মাঝেও করোনা ভাইরাসের জন্য চট্টগ্রামকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। বিশেষ করে সংক্রমণ ঠেকাতে জনবহুল স্থান এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছেন সিভিল সার্জন। চট্টগ্রাম জেলা কিন্তু সর্বোচ্চ ঝুঁকির মধ্যে। কেন? আমাদের কিন্তু 2টা বন্দর, একটি হচ্ছে বিমানবন্দর, একটি হচ্ছে সমুদ্র বন্দর। আমাদের স্ট্র্যাটেজি যেটা, আমরা এন্ট্রি পয়েন্টে আমাদেরকে প্রথম আক্রমণটা চালাতে হবে। আমাদের কেউ যেন সন্দেহভাজন যে মানুষগুলো আসতেছে তারা প্রথমেই যেন আমাদের জালে আটকাতে পারে। তবে নির্বাচন কমিশনের দাবি, এখন পর্যন্ত চট্টগ্রামের করোনা পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে, তাই নির্বাচন আয়োজনে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। প্রার্থীদেরকে অনুরোধ জানিয়েছি
তারা যাতে কোনো জনসমাবেশ না করে তারা বিভিন্ন গ্রুপ এবং উপগ্রুপ করে তারা যাতে তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের প্রচার প্রচারণাটা চালান সেজন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। এদিকে নিষেধ থাকা সত্ত্বেও ভোট টানতে ভোটারদের কাছাকাছি যাচ্ছেন প্রার্থীরা, তাই ঝুঁকি এড়াতে প্রার্থীদের সম্পৃক্ততার পরিবর্তে ডিজিটাল প্রচারণার কথা বলছেন চিকিৎসকরা। ডিজিটাল পদ্ধতিতে যদি আমরা যদি প্রচার প্রচারণা চালাইতে পারি আমার মনে অনেকাংশে যে করোনা ভাইরাসের যে আতঙ্ক সেটার থেকে আমরা মুক্ত থাকবো বলে আমার দৃঢ় বিশ্বাস। এবারের নির্বাচনে 735টি ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন 19,51,000 ভোটার। কমল দে, সময় সংবাদ। নিয়ে দিচ্ছি জনপদের সময় শিরোনামগুলো। নতুন আক্রান্ত 4, নিশ্চিত রোগী 13, জানালো IEDCR। হঠাৎই বাড়তে পারে সংক্রমণ আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর। করোনা প্রতিরোধে প্রয়োজনে বন্ধ করা হবে গণপরিবহন বললেন সড়ক মন্ত্রী। অভ্যন্তরীণ 6 রুটে বিমানের ফ্লাইট বাতিল, পতেঙ্গায় জনসমাগমে নিষেধাজ্ঞা। করোনার ঝুঁকি থাকলেও চট্টগ্রাম সিটি নির্বাচন অনুষ্ঠানে অনর ইসি, সংক্রমণ প্রতিরোধের পরামর্শ না মেনে প্রচারণার মাঠে প্রার্থীরা। এই ছিল এখনকার মতো আপনার মোবাইলের সময়। সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।